আমি খাইরুল হাসান। আমরা মূলত অনলাইন কন্টেন্ট, পাবলিকেশন, ডিজাইন এবং সাপ্লাই এই ধরনের কাজগুলো করে থাকি। তো আমাদের যে চারটা ইউনিট আছে, তো চারটা ইউনিটেই চার ধরনের কাজ হয়। আমার চারটা ডিপার্টমেন্টের সাথে কাজের সমন্বয়ে দারুণভাবে জটিলতা তৈরি হচ্ছিল। আমি চাচ্ছিলাম খুব সহজে সমাধান করতে, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত যে এক ডিপার্টমেন্ট থেকে যখন আরেক ডিপার্টমেন্টে কাজটা গেল, সেখানে হয়তোবা সে প্রপারলি রিসিভ করেনি বা সময় মতো তার কাছে ছিল না, এবং সে কাজটি যখন আবার আরেক ডিপার্টমেন্টের কাছে হ্যান্ড ওভার করা হলো, যেমন ডিজাইন থেকে প্রিন্টিংয়ে, সেখানে তার হাতে আগের কাজ থাকার কারণে নতুন কাজটিকে ভুলেই গেল। সো এই যে জটিলতাগুলো, এই কাজগুলোকে ম্যানেজ করার জন্য আমি বেশ অনেকটা সময় ধরেই খুঁজছিলাম যে কিভাবে এর সমাধান করা যায়। আমার প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত আপাতত 20 জনের মতো কাজ করছে, প্রত্যেকেই তাদের নিজস্ব কাজগুলোকে ম্যানেজ কিভাবে করতে পারে সুন্দরভাবে, সেই চেষ্টার জায়গা থেকে আমি অনলাইনে ঝুঁকে পড়লাম। অনলাইনে আমি সার্চ করে বেশ কিছু টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার পেলাম, বাট আমি আমার সম্পূর্ণ পারপাস সার্ভ করতে পারিনি, কারণ ওই সফটওয়্যারগুলো মনে হচ্ছিল যে তাদের আঙ্গিকে করা, আমার যে এতগুলো ইউনিটের সাথে সমন্বয় সেটা সম্ভব হচ্ছিল না। হঠাৎ আমি দেখলাম myTask2do, এই সফটওয়্যারটা আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ট্রাই করে দেখি। আমি যখনই কাজ করা শুরু করলাম, মনে হলো যে এই সফটওয়্যারটা আসলে আমার জন্যই তৈরি, কারণ আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করতে পারছি, আমার কাজগুলোকে অ্যাসাইন করতে পারছি, এবং সেই অ্যাসাইন কাজগুলো আবার আরেকজনের কাছে খুব সহজেই ট্রান্সফার করা যাচ্ছে। এর ভালো দিকটা হচ্ছে যে প্রত্যেকেই, আমার টিম মেম্বার প্রত্যেকেই তার সফটওয়্যারের যে ড্যাশবোর্ড, সেখানে তার বর্তমান কাজগুলোকে দেখতে পাচ্ছে এবং কোন কোন কাজগুলোকে সে কখন কোন মেয়াদে করবে সেটাও করতে পাচ্ছে। আমিও পাচ্ছি যে কে কতটা কাজ করলো, কত ঘন্টা কাজ করলো এবং কোন কাজটার অগ্রগতি কতটুকু, সেই বিষয়গুলো আমি এই সিস্টেমে বা অ্যানালিটিক্স থেকেই, সফটওয়্যার অ্যানালিটিক্স থেকেই পেয়ে যাচ্ছি। আরেকটা যেটা খুবই সুবিধা আমার কাছে মনে হয়েছে, যে আমি ক্লায়েন্টকে আমার কাজটা দেখানোর যে কাজটা, সেটাও আমি করতে পারছি। আমার এই সফটওয়্যারের মাধ্যমেই আমি তাদের সাথে আমার কাজের বর্তমান পরিস্থিতিও শেয়ার করতে পারছি, পাশাপাশি তারা তাদের ডাটাগুলো সেই সফটওয়্যারের মাধ্যমেই, মেসেজ দেওয়া, কমেন্টস করা, সবগুলো এই একটা সফটওয়্যারের মাধ্যমেই কাজটা হয়ে যাচ্ছে। এক্সোরা সলিউশন, আমি যখনই কোনো কাজের বিষয়ে বা বুঝতে সমস্যা হচ্ছিল, আমি যখনই তাদেরকে মেল করেছি, তারা খুব প্রম্পট এবং তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ওভার ফোনে তারা আমাকে এই বিষয়গুলো গাইড করেছে। আসলে বিষয়টা একটা সময় আমার কাছে মনে হয়েছিল যে এই বিশাল টাস্ক ম্যানেজমেন্ট বা মেধার জায়গা থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করা আসলে কঠিন কাজ, এই সফটওয়্যার আমাকে আসলে সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে। ঠিক এই একই ঘটনার, যারা মনে করেন যে আপনার কাজগুলো অনেক অনেক কমপ্লেক্স এবং আপনার লোকবল অনেক বেশি, আমি তাদেরকে বলবো যে আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করুন, এবং ব্যবহার করলে আমার বিশ্বাস আপনারা এর সুফল পাবেন এবং সবগুলো বিষয়ই আপনার হাতের নাগালে চলে আসবে। আপনি খুব সহজে অ্যাট এ গ্ল্যান্সই দেখতে পাবেন আপনার বর্তমান পরিস্থিতিটা কী। প্রতিটা ডিপার্টমেন্টে আপনার ঘুরে ঘুরেও দেখার প্রয়োজন পড়বে না।